আমি আমার গত ব্লগে বলছিলাম আমার বইয়ের চেয়ে তো দূরের কথা আমার বইয়ের ছায়াটাও কাউরে দেখাবো না, কিন্তু ওই ভিডিওতে ভিউ হয় নাই, শুধু আমার বউ ছিল না দেখা, যার জন্য এই ভিডিওতে আমি আমার বউরে নিয়ে আসছি। অনেকে বলতেছেন উমর ভাই এটা নাকি টিকটকার আশিকরে দিল, হয়তো তবে ভালোই ছিল। এইবার অনেকে বলতে পারেন বুরকা পরে ভিডিও করতেছে তারপরে আপনারা এরকম বলতেছেন, তাহলে কি বুরকা ছাড়া ভিডিও করবে? তাদের জন্য এই ভিডিওটা। তোমাকে পেয়ে আমি সবথেকে খুশি জানো না, মানে সবই দেখাইছে শুধু মুখ ঘুরে রাখছে। এখন অনেকে কমেন্ট করবে যে আশিক ভাই পুরো মুখটা দেখাবেন কবে, সব দেখিয়ে ঠোঁট ঘুরে রাখলে হবে নাকি শুধু ঠোঁট জান্নাতে গেলেই হবে? একইভাবে আমার মনে পড়ে আমাদের মানিক ভাই বলছিল যে আমি কখনো আমার বউকে কোনো সোশ্যাল মিডিয়াতে আনবো না, তারপরে আমরা কি দেখলাম বিসমিল্লা বলে উনি ওনার ওয়াইফকে ক্যামেরার সামনে নিয়ে আসলেন। বাহ, এই ভিডিওতে ওমর ভাই আরেকটা জিনিস তুলে ধরছে, সেটা হচ্ছে সেলুন ব্যবসা। এটা হলো আমার নতুন সেলুনের ব্যবসা, আর এই সেলুনের নাম হলো ভাইরাল লিংক শেয়ার গান। ব্যবসা আসলে খারাপ জিনিস না এটা বলতেছি না, কিন্তু তারা এমন এমন মানুষকে নিয়ে সেলুন উদ্বোধন করায়, মানে কি বলবো, মানে বলার কিছু নাই, যাদের আসলে লজ্জাবোধ বলতে কিছুই নাই। হ্যাঁ, যাদের সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি বিতর্কিত তাদেরকে নিয়ে উদ্বোধন করায়, ঠিক আছে। সো এই জিনিসটা খুবই খারাপ আর কি আমার কাছে মনে হয়েছে, মানে তারপরেও সেলিব্রিটি বলে কথা, এখন লিঙ্ক সেলিব্রিটি হোক আর যেই সেলিব্রিটি হোক। আমি একটা বিষয় লক্ষ্য করছি, বর্তমানে কাপড় ব্লগাররা খালি সেলুনের ব্যবসা দেয়, এর রহস্যটা কি? কাকা, আগে আমরা ভিডিওতে চুল ফালাইতাম, এখন বাস্তবে চুল ফালাই। আর বিশেষ করে বলতে হয় লাস্টের এই সিনটা আমার কাছে সেই লাগছে, আর আমি তো করে নিব না, কারণ আমি চাই করে দেখে তোকে জাতি পুরো ধ্বংস হয়ে যায়। নিবি না তো খারো, আমি গ্রহ থেকে একটা টিকটকার তো গ্রহে পাঠাইতেছি, একাই তোকে পুরো জাতি ধ্বংস করে নেব। এই না তাই দরকার নাই, আমাকে তো নিয়ে আমাকে ফিরত জানা নিয়ে যাইতেছি, তাও তো গ্রহ থেকে কোনো প্রতিবন্ধী দিস না। অশ্লীল কাপড় ব্লগার আর অশ্লীল টিকটকার দুইজনেই রুষ্ট হয়ে যান, কারণ তারা মানুষ না শয়তান।